একজন পুলিশ সদস্যের অসামান্য মানবিকতার গল্প। শীতের রাত, সকলের ঘরে ফেরার তারা, রাস্তাঘাটের ঝুটঝামেলা এড়িয়ে যত দ্রুত ঘরে ফেরা যায় ততই ভালো। চট্টগ্রামের আগ্রাবাদেও এই দৃশ্যের ব্যতিক্রম নয়। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, কিন্তু নগরের পথে মানুষের নিরবচ্ছিন্ন গন্তব্য হোঁচট খাচ্ছে ফুটপাতে এক নারীকে দেখে। সেই নারীটি আগ্রাবাদ জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনের ফুটপাতে শুয়ে ক্রমাগত কাতরাচ্ছেন। তার এই কাতরানি সামান্য কোনো ব্যথার যন্ত্রণা থেকে আসছে না, এটি আরও গভীর, আরও কঠিন ব্যথা, জন্মদানের ব্যথা। ফুটপাতের এই নারীটিকে আশেপাশের মানুষ ভারসাম্যহীন বলেই জানে। লোকে বোধহয় চলতি ভাষায় এই নারীকে পাগলি বলে ডাকে। তার নাম রোজিনা। গত 3 বছর এই এলাকায় ঘুরে বেড়ান, সন্ধ্যা নামলে শুয়ে পড়েন জাদুঘরের সামনের ফুটপাতেই। এই মানুষটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক এক ব্যথা এখন কাতরাচ্ছেন, যে ব্যথা সহ্য করে একজন নারী জন্ম দেয় একটি নতুন প্রাণের, একটি নতুন জীবনের। আগ্রাবাদের রাতের ফুটপাতে খোলা আকাশে হিমশীতল হাওয়ায় এক নারী প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে। কিন্তু কি আশ্চর্য, কেউই এগিয়ে আসছে না। তাদের চিরায়ত ব্যস্ততা, এক নজর তাকিয়ে তারা পাশ কাটিয়ে চলে যাচ্ছে সবাই। সম্ভবত ফুটপাতের এই নারীটির প্রসব যন্ত্রণা সভ্য ভদ্রলোকের কাছে আহামরি গুরুত্বপূর্ণ কিছু মনে হচ্ছে না, তাই উটকো ঝামেলায় যেতে কেউই আগ্রহী নয়। ইতিমধ্যে প্রবল হয় তার প্রসব বেদনা। সমাজের ভাষায় ভারসাম্যহীন নারীটি ফুটপাতেই জন্ম দেন একটি ফুটফুটে কন্যা সন্তান। আগ্রাবাদের পথের ধুলে জন্ম হল এক মানব সন্তানের। এখনও সে তার মায়ের নারীর সঙ্গে জড়িয়ে আছে, এবং কষ্টের ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। উৎসাহী কিছু দর্শক জুটেছে, কিন্তু সত্যিকারের মানুষ জোটেনি এখনও, যে এসে এই নারীকে এখান থেকে ভালো কোথাও নিয়ে যাবে আর এই শিশুটিকে বাঁচাবে। সেই সময় কাছাকাছি ছিলেন চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানার এসআই মাসুদুর রহমান। তিনি সহসাই জানতে পারলেন আগ্রাবাদের এই ঘটনা। মুহূর্তে দেরি না করে ছুটে গেলেন সেই ঘটনাস্থলে। সেখানে অনেকেই ছিলেন যারা হয়তো সকাল বিকাল শুধু দেশের যে কি হচ্ছে এই বলে দীর্ঘশ্বাস তোলেন, পুলিশদেরকেও সকাল বিকাল গালি দেন, পৃথিবীতে মায়া মহব্বত উঠে যাচ্ছে বলে তারা হাই তোলেন, এবং দিন শেষে নিজের কি করণীয় সেটাই হয়তো ভুলে যান। এইসব মানুষরা তামাশা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের কি করা উচিত ছিল এতক্ষণে সেটাই যেন এক মুহূর্তে দেখিয়ে দিলেন নগর পুলিশের সেই সদস্য এসআই মাসুদ। তিনি দ্রুততর সময়ের মধ্যেই ফুটপাত থেকে মা ও শিশুকে নিয়ে যান হাসপাতালে। সেখানে নাড়ি কাটা হয় আর বিপদমুক্ত হয় সেই মা ও শিশু। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের অনেক রকম দোষ ত্রুটি রয়েছে, এ নিয়ে তাদের সমালোচনারও কমতি নেই, এবং পুলিশকে সমালোচনা করার সময় সবচেয়ে নিরীহ মানুষটাও ছাড় দেয় না, মনের মাধুরী মিশিয়ে মনের ঝাল উগড়ায়। কিন্তু দুঃখজনক হল পুলিশের মানবিক কাজের প্রতি মানুষ অতটা সুবিচার করে না। একটা সামান্য ধন্যবাদ তো দেয়াই যায়। আগ্রাবাদের পুলিশ সদস্য মাসুদ শুধুই কি দায়িত্ব পালন করেছেন, নাকি তিনি এর বেশি কিছুই করেছেন? না, তিনি এর চেয়েও অনেক বেশি কিছুই করেছেন। অসামান্য এক মানবিক দৃষ্টান্ত দেখিয়েছেন। সাধারণ মানুষ যদি বোকার মতো দাঁড়িয়ে ফুটপাতে একজন নারী ও শিশু অসহায়ের মতো পড়ে আছে এমন অবস্থায় তামাশা দেখে, সেখানে পুলিশ এসে সুপারম্যানের মতো উদ্ধার করবে নগরকে, এমন আশা করা আর বোকার স্বর্গে বাস করা একই কথা। একজন মানসিক ভারসাম্যহীন নারীকে, একজন ফুটপাতে থাকা মানুষকে, ফুটপাতে জন্ম নেওয়া শিশুকেও মানুষ মনে করে সাহায্য করার জন্য মানুষ হতে হয়। অতটুকু সাহস লাগে আর অতটুকু মানবিক হতে হয়। আর পুলিশ অফিসার এসআই মাসুদুর রহমান সেই মানবিকতাটাই দেখিয়েছেন। আর একটু দেরি হয়ে গেলে কিংবা ফুটপাতের এই দুজন মানুষকে সময় মতো হাসপাতালে নিয়ে না যাওয়া হলে কি হতো জানেন? আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক আশরাফুল করিম বলেছেন, সময় মতো মা ও শিশুকে হাসপাতালে না নিয়ে আসা হলে মৃত্যুর ঝুঁকি ছিল। সম্পূর্ণ ধুলায় মাখা ছিল শিশুটি, যে এখন সুস্থ আছে। এসআই মাসুদুর রহমানেরও ঘর বাড়ি আছে, তাকেও কর্মব্যস্ত দিন পার করে ঘরে ফিরতে হয়। কিন্তু সেদিন তিনি মধ্যরাত পর্যন্ত মা আর শিশুটিকে নিয়ে হাসপাতালে উৎকণ্ঠিত হয়ে সময় পার করেছেন। রাত 2:30টার পর হাসপাতাল থেকে ঘরে ফিরলেও সকালে ভোরে আবার বেরিয়ে পড়েন, হাসপাতালে যান আবারও, সেই মা আর নবজাতক কন্যা শিশুর জন্য নিয়ে যান নতুন পোশাক। সদ্যজাত শিশুটি যেমন পৃথিবীর নির্মমতা কিংবা মমতা সম্পর্কে ওয়াকিবহাল নয়, শিশুটির মাও কিন্তু এক প্রকার অবুঝ। রোজিনা নামক এই নারীটিকে কিছু জিজ্ঞাসা করলে শুধুই হাসেন। মানসিক ভারসাম্য হারিয়ে ভবঘুরে হওয়া এই নারী কি করে যে তার সন্তানকে লালন পালন করবে সেটাই এখন আসলে চিন্তার বিষয়। ফুটপাতে থাকলে এই শিশুটি অবশ্যই অসুস্থ হয়ে পড়বে, এই ভাবনাও খেলে যায় পুলিশ অফিসার মাসুদুর রহমানের মনে। আর সে কারণেই আপাতত হাসপাতালে কিছুদিন শিশুটিকে রাখা হবে, দেখাশোনা করবেন এসআই মাসুদুর রহমান নিজেই। এমন মানবিক দৃষ্টান্ত যে মানুষটা দেখালেন সেই মাসুদুর রহমানকে অশেষ ধন্যবাদ। আপনি শুধু নিজের পেশার মানুষদের জন্যই সম্মান বয়ে আনেননি, কিভাবে মানুষ আসলে মানুষ হয়
সেই উদাহরণটাও দেখিয়ে দিলেন। আপনার মতো মানুষের সংখ্যা আরও বাড়বে একদিন, সেই দিন সমাজ আরও বেশি বাসযোগ্য হবে, আমরাও একদিন সবাই সত্যিকারের মানুষ হব, আরও বেশি ভালোবাসাবাসীর গল্প লিখব। অনেক ভালোবাসা ও মানবিকতার গল্প আমরা যেন একদিন সত্যি লিখতে পারি। প্রিয় দর্শক, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা সংবাদের আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।